সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি তো আমাদের মার্শাল আর্ট রুবেলের সাথে কাজ করছেন, তো রুবেল সম্বন্ধে আমি একটু বলি। মানে আমার একটা ছোট ভাই ছিল, তো 2004-05 সালের দিকে তার বয়স 6 বছর হবে। তো আমি একবার গ্রামে গেছি, আমারে বলতেছে যে গ্রামের কিছু মানুষ খুব খারাপ হয়ে গেছে, তো একটু রুবেল ভাই কি ভাই আনতে পারবো, আপনি ঢাকায় থাকেন আমি ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা। তো ওর ধারণা যে রুবেল ভাই যদি গ্রামে আসে এবং সে মারামারি করলে এই গ্রামের মানুষগুলো একটু ভালো হবে, তো সেই ভালো প্রতিবাদী নায়ক অ্যাকশন হিরো বলি বা মার্শাল আর্ট হিরো বলি তার সাথে কাজের অভিজ্ঞতা রাখি। প্রথমেই তো আমি প্রথম দিনই আমি খুব ভয়, খুবই ভয়। হ্যাঁ, আমিন খান তো ইজি, ঠিক আছে, আমার জন্মের আগে সে। হ্যাঁ, তারপরে তাকে দেখলে আমার ভয় লাগতো, তাকে দেখলে আমি ভয়ে কাঁপি। এর মধ্যে সে ভোর 5টার সময় আজানের সময় সে তো নামাজ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত শুনে, রোজা রাখে, রোজা রাখে, সে শর্ট দেয়, রোজা রাখে। এত গরমের মধ্যে পাহাড়ে উঠে, পাহাড়ে তো অনেক গরম আর তখন গরমটা বেশি ছিল, সে রোজাও ভাঙবে না। 5টার সময় সবাইকে উঠা, মানে সবাইকে উঠতে হবে, উঠতে হবে, নামাজ পড়তে হবে, এক্সারসাইজ করতে হবে, মানে ওনার টিমে যারা ছিলেন ওনার, হ্যাঁ, এইটা করতে হবে, না হলে একদম বলাই আছে, অ্যাসিস্ট্যান্টকে দরজায় ধাক্কা ধাক্কি করো, উঠতেই হবে। তো উঠতাম তখন আমি আরও ভয়, কিন্তু অভিনয় যখন যায় ক্যামেরার সামনে তখন সে একটা অন্য রকম রুবেল, তখন একজন অন্য রকম রুবেল, খুবই সফট মানুষ, ব্যবহার, অমায়িক ব্যবহার, খুবই হেল্পফুল। তার জন্যই তো আমি মানে ইজিভাবে কাজগুলো করতে পারছি। একটু ভয় ছিল তাকে, একটু ভয়, এখনো একটু ভয় পাই, এর সম্মানটাও বেশি করি। কারণটা হচ্ছে কি যে ধরেন আপনি একটা নাচ করে আসছেন, ওখানে কিন্তু নৃত্য শুধু মানুষ শারীরিকভাবে নৃত্য না, মানুষের মনন শিল্প কিংবা তার চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তন করে। ঠিক একইভাবে রুবেল ভাইয়ের ভিতরে একটা জিনিস আছে যে উনি যেহেতু মার্শাল আর্টের সাথে জড়িত, মার্শাল আর্ট অন্যায় তারপরে অন্য অন্য খারাপ জায়গার দিকে কিন্তু একটা মার্শাল আর্টের ছেলে যাইতে পারে না। তো আমার মনে হয় রুবেল ভাই এটা ধারণ করেন, ধারণ করেন দেখেই মনে হয়েছে যে না, এটা করা উচিত। সব সময় কিন্তু রুবেল ভাইয়া হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, সবসময় আমরা যখন এমনি কথা বলি তখন কোনো অন্যায় দেখলে না সে বলে যে এটা কেমন করে করলো, উপরে তো একজন আল্লাহ আছে, মানে এই টাইপের কথাবার্তা বলে কিন্তু রুবেল ভাইয়া সবসময়, কিন্তু এই টাইপের। তার সাথে আমি এই যে কিছুদিন আগেও দেখা হলো, সেম কথা, সবসময় সে হাদিসের কথা বলে। আমার এটা একটা কারণ হলো সেটা হচ্ছে যে রুবেল ভাইয়ের বয়স অলমোস্ট, এই জন্য তো আমি লকডাউনে একটু অভিনয় থেকে যেহেতু একটু দূরে মহামারীর কারণে, তো আমি আমার যে এক্সারসাইজটা আপনার ব্যাডমিন্টন, জিম, এগুলো চালু রাখছি সুস্থ থাকার জন্য। সবাইকেই আমি ই করি, সবারই সুস্থ থাকার জন্য একটু এক্সারসাইজ করা দরকার। আমিন খান ভাই কিংবা রুবেল ভাই মোস্ট সিনিয়র আমাদের, তো আপনার চেয়ে তো সিনিয়র, আমার চেয়ে সিনিয়র, মানে আপনার সিনিয়র। হ্যাঁ, তা তো অবশ্যই। তো ওনাদের সাথে হয়তো আপনার কেমিস্ট্রিটা, মানে ব্যক্তিগত কেমিস্ট্রি তৈরি হয় নাই, ভাই বোনের মতো, ছোট বোন বড় ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। আমার ব্যবহারে, কথাবার্তায়, সবকিছুতে তারা আমাকে আসলে স্নেহ করতো। স্নেহের জায়গাটা অন্যরকম, স্নেহটা আজীবনের আর প্রেমটা ক্ষণিকের, যত বড় প্রেমই হোক না কেন এটা বেশি দিন, মানে প্রেমটা ক্ষণিকের এক কথায় বলতে চাই, আমি ডিটেলসে যেতে যাচ্ছি না। আর স্নেহ তারা আমাকে, স্নেহ আমাকে তারা করেছে বলেই কিন্তু এটা এখনও টিকে আছে। এখনও আমিন খান দেখলে আমাকে স্নেহের চোখে, কেমন আছো সাদিয়া, কোথায় ছিলা, এই ধরনের কথা বলে। রুবেল ভাইয়া এখনও দেখলে কিরে কেমন আছিস, মানে এই যে একটা ভালোবাসার দিকে কথা বলে, এটা স্নেহতেই সম্ভব। তারা যদি আমাকে প্রেমের চোখে দেখতো তাহলে এটা কিন্তু সম্ভব ছিল না, দেখলে হয়তো এড়ায় যাইতো বা তাদের সাথে আমার কোনো রকম একটু কাটাকাটি হতো, কথা বলতো না। স্নেহ জিনিসটা, ভালো লাগা জিনিসটা অন্যরকম। আসলে জাগতিক প্রেম ভালোবাসার চেয়ে স্নেহ শক্তি অনেক বেশি, অনেক বেশি।